ওকে, এখন আমরা অ্যাকশন বাটন এখানে ক্রিয়েট করব। অ্যাকশন বাটনের জন্য আমি এখানে কমান্ড বাটন ইউজ করতে পারি, বাট আমি এখানে কমান্ড বাটন ইউজ করব না, কিছু কারণ আছে। এখানে আমরা কমান্ড বাটনের জায়গায় কমান্ড লিংক ইউজ করব। সো কমান্ড লিংক ইউজ করার জন্য আমি এইভাবে লিখব এখন যে এইচ কোলন কমান্ড লিংক। কমান্ড লিংকের মধ্যে প্রথম অ্যাট্রিবিউটটা রাখবো হচ্ছে আমরা অ্যাকশন, এবং পরবর্তী অ্যাট্রিবিউটটা হবে অ্যাকশন লিসেনার, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু। এবং এই কমান্ড লিঙ্কের মধ্যে মাধ্যমে আমরা প্যারামিটার পাস করতে পারি। এটাই হচ্ছে আমার কমান্ড লিঙ্কের সবচেয়ে বড় সুবিধা। কমান্ড লিঙ্কের মাধ্যমে আমরা প্যারামিটার এখানে পাস করবো এইভাবে যে এফ কোলন প্যারাম, প্যারামের মধ্যে থাকবে একটা নেম অ্যাট্রিবিউট এবং একটা ভ্যালু অ্যাট্রিবিউট থাকবে। ওকে, সো এখন এই জিনিসটা আমরা কী কারণে ইউজ করব? এই কমান্ড লিঙ্কটা ইউজ করার কারণ হলো আমরা যখন কমান্ড বাটন ইউজ করি, আমি ইনডেক্স পেজটা ইনসার্ট পেজটা আবার দেখাই যে কমান্ড বাটন যখন আমরা ইউজ করি, এই কমান্ড বাটনের মাধ্যমে এটা কিন্তু একটা অ্যাকশন, এটা ফর্মের সাথে কাজ করে, ঠিক আছে? সো এটা ফর্মের সাথে কাজ করে, এটা প্যারামিটার হিসাবে এখানে যে ইনপুট ফিল্ডগুলো থাকে সেই ইনপুট ফিল্ডের ভ্যালুগুলোকে সে নিয়ে যায়। বাট কমান্ড লিঙ্ক এটা কিন্তু ঠিক এটা ঠিক উল্টাটা, যে এটা কিন্তু আসলে ফর্মের কোনো ভ্যালু নেওয়া যায় না। কমান্ড লিঙ্কটা হচ্ছে সে নিজে একটা অ্যাকশন তৈরি করে, এবং আমি এখানে ইচ্ছা করলে অন্য কোনো পেজের নাম দিয়ে দিতে পারি। আমরা এখানে অ্যাকশনের মধ্যে যেই পেজের নামটা দিয়ে দেব ঠিক সেই পেজে সে চলে যাবে, এবং এখানে প্যারামিটার হিসাবে আমরা এখানে যে কোনো ভ্যালু আমরা এখান থেকে পাস করতে পারি। সো এটা হচ্ছে আমার কমান্ড লিঙ্কের সুবিধা। যেহেতু এখানে আমার কোনো ফর্ম নাই, এবং আমরা চাচ্ছি যে কমান্ড লিঙ্কের মাধ্যমে আমরা, যেহেতু এর আগের বারও যখন জিএসটিএল করছিলাম যে, আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে কারণ এটা আপডেট হয়ে গেছে সরাসরি, এটা যখন ভ্যালুগুলো দেবো তখন আবার এই পেজটা ঠিক হয়ে যাবো। সো কমান্ড এর আগে আমরা জিএসটিএল যে কাজটা করছিলাম যে প্রতিটা রো এর পাশে ইডিট এবং ডিলিট বাটনের সাথে কিন্তু একটা করে আইডি আমরা পাস করছিলাম, যে ইউজার আইডি এত, ইউজার আইডি 2, ইউজার আইডি 5, ঠিক এরকমভাবে ঠিক সেম কাজটা এখন আমরা এইভাবে করব। সো এইচ কমান্ড লিঙ্ক অ্যাকশনের মধ্যে বলে দিলাম যে অ্যাকশনটা আমার এই পেজের মধ্যেই হবে, অ্যাকশনটা আসলে এই পেজে না, আমরা একটা নতুন পেজ তৈরি করবো যেহেতু আমরা এটা ইডিটের কাজ করতেছি। সো একটা ইডিট নামে একটা পেজ আমরা তৈরি করবো একটু পর। সো ইডিট পেজের নামটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা কাজ করি, ইডিট পেজটা আমি আগে থেকে তৈরি করে ফেলাই। এখানে আমরা জেএসএফ পেজ নেব এবং এর নাম দিলাম হচ্ছে ইডিট পেজ। ওকে, সো ইডিট পেজটা আমরা আপাতত রাখলাম। এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এখানে না, ইডিট নামে পেজ আমি অ্যাকশনে বলে দিলাম যে কমান্ড লিঙ্ক, মানে আমরা এই বাটনে যদি আমরা ক্লিক করি, বাটন না এর একটা লিঙ্ক, লিঙ্কে যদি ক্লিক করি সে ইডিট পেজে চলে যাবে। এবং অ্যাকশন লিসেনার সে কার কথা শুনবে? সে কথা শুনবে হচ্ছে আমরা একটা মেথড তৈরি করব ইউজারের মধ্যে, সেই মেথডটাকে সে এখানে ফলো করবে, এবং ভ্যালু হিসাবে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের একটা নাম আমরা এখানে দিয়ে দেব, বলে দিলাম এটার নাম হচ্ছে ইডিট। ওকে, দেন প্যারামিটারের মধ্যে মাধ্যমে আমরা যেটা পাস করব সেটা হচ্ছে ইউজার আইডি। এবং ইউজার আইডিটা আমরা কীভাবে পাবো? ইউজার আইডিটা অলরেডি আমরা এখানে ডিফাইন করছিলাম, ঠিক সেম ইউজার আইডিটা আমরা এখানে দিতেছি। তো ইউজার আইডিটা সে এখান থেকে পেয়ে যাবে। আসলে এই যে কাজটা আমরা করলাম, এই কাজটা আমরা অন্যান্য ক্ষেত্রে, মানে জিএসটিএল বা এর আগেও যেভাবে ইউজ করছিলাম সেটা ছিল ঠিক এরকম ফর্ম্যাটে, এইচআরইএফ এখানে দিছিলাম ইডিট, তারপর এখানে লিখছিলাম হচ্ছে ইডিট ডট এক্স এইচটিএমএল, একটা কিউরি স্ট্রিং এখানে ইউজ করছিলাম, ইউজার আইডি ইকুয়াল টু, এভাবে কিন্তু আমরা এর আগে বাস কাজ করতাম। এখানেও করা যাবে, নো প্রবলেম, বাট আমি চাচ্ছি যে সম্পূর্ণ জিএসএফ এর মাধ্যমে যাতে আমার কাজটা হয়। সো এই কারণে আমরা এই একটা লাইনের পরিবর্তে আমরা এখানে তিনটা লাইন এখানে ইউজ করছি এবং অনেক কমপ্লেক্সিটি বানায় ফেলেছি। সো অ্যাকশন ইডিট, অ্যাকশন লিসেনারের মধ্যে আমরা এখন একটা ভ্যালু দেব। আমার এই অ্যাকশন লিসেনার না দেওয়ার আগ পর্যন্ত মনে হয় আমার এই ভিউটা ঠিক হবে না, এটা না আমার, এটা ইনডেক্স পেজ না আমার, এটা হবে ইনসার্ট পেজ। ওকে, ইনসার্ট পেজও না, ইনডেক্স পেজ তো, হ্যাঁ রান ফাইল। এখানে বারবার দেখাচ্ছে এই প্রবলেমটা, কারণ হচ্ছে আমরা এখনো অ্যাকশন লিসেনারের মধ্যে কোনো মেথড ডিফাইন করি নাই। সো অ্যাকশন লিসেনারের মধ্যে মেথড আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইডিট মেথড। আমরা এখনো ইডিট মেথড এখানে তৈরি করি নাই, এখন এখানে আমি একটা ইডিট মেথড বানাবো, পাবলিক পাবলিক
মেথডটা ভয়েড হবে কারণ এটার কোনো রিটার্ন টাইপ নাই এডিট এবং এই এডিটের মধ্যে আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করতেছি আমরা অলরেডি অ্যারে লিস্ট এখানে তৈরি করছি এটাই আমি কপি করে নিয়ে আসতেছি অ্যারে লিস্ট এবং এই অ্যারে লিস্টের কাজটা একটু পরে আমি দেখাবো যে আসলে এটা এভাবে না নিউ অ্যারে লিস্ট হবে না এই অ্যারে লিস্টের মধ্যে আমরা যখনই আমরা এই মেথডটাকে কল করব অ্যারে লিস্ট যে কাজটা করবে আমার ডাটাবেজের সমস্ত ডাটাগুলোকে ও তার নিজের মধ্যে সেট করে নেবে এবং এই সমস্ত ডাটাগুলো কিন্তু আমরা অলরেডি গেট অল ইউজার এই মেথডের মাধ্যমে পেয়ে গেছিলাম যেহেতু এটাও একটা অ্যারে লিস্ট সো এই মেথডটাকে আমরা সরাসরিভাবে এখানে কল করে দিলেও পারি সো যখনই আমরা এডিট মেথডে কল করব এডিট মেথড ফার্স্টে এখানে আসবে এবং এসে প্রথম লাইনে যা পড়ার সময় সে গেট অল ইউজার এই মেথডটাকে এক্সিকিউট করবে এবং এই মেথডটাকে এক্সিকিউট করার সাথে সাথে ডাটাবেজের মধ্যে যতগুলো ডাটা আছে সমস্ত ইনফরমেশনগুলো সে তার নিজের মধ্যে এখানে এনে স্টোর করবে ওকে সো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এটা পরে ডিফাইন করতেছি আমি আগে লিখি ফেসেস কনটেক্সট fc ইকুয়াল টু ফেসেস কনটেক্সট একটু আগে এই কাজটা করছিলাম যে আমরা বলছিলাম যে যেহেতু এটা একটা জাভা বিন সো এখানে যদি আমরা কনটেক্সট প্যারাম বা রিকোয়েস্ট এগুলো ইউজ করতে চাই এটার কারণটাকে আমি একটু পরে ব্যাখ্যা করতেছি ভালো করে এটা আগে আমি লিখি একটা ইন্টিজার ভেরিয়েবল নিতেছি ইউজার আইডি এবং এখানে আমরা যেটা ইউজ করবো HTTP সার্ভলেট রিকোয়েস্ট হ্যাঁ HTTP সার্ভলেট রিকোয়েস্ট রিকোয়েস্ট ইকুয়াল টু fc ডট গেট এক্সটার্নাল কনটেক্সট ডট গেট রিকোয়েস্ট ওকে দেন ইউজার আইডির মধ্যে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার এবং এখানে হবে ইউজার আইডি এখানে একটা প্রবলেম দেখাচ্ছে এখানে কাস্টিং এর একটা প্রবলেম আছে সো এখানে আমরা কাস্ট করে নিতেছি HTTP সাবলেটে কাস্ট করে নিলাম এবং ইউজার আইডিটা যেহেতু একটা ইন্টিজার সো এটা একটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করে এটাকে আমার ইন্টিজারে কনভার্ট করে নেওয়া লাগবে পার্সেন্ট ওকে কমপ্লিট দেন এখানে আমরা একটা ফর লুপ তৈরি করব ফর লুপটা হচ্ছে ইউজার টাইপ ইউজার্স টাইপ এবং এখানে আমরা ইউজার কোলন লিস্ট অর্থাৎ লিস্ট থেকে সে ইউজারটাকে পড়বে ঠিক আছে সো লিস্ট থেকে ইউজারটাকে পড়বে পড়ে পড়ে এখানে সে এক্সিকিউট করবে ইফ এখানে একটা কন্ডিশন হবে ইফ যদি আমার এই লিস্টের ইউজার ইউজার ডট গেট ইউজার আইডি এখানে যে আমরা লিস্টের যে ইউজারগুলো পাচ্ছি এই সবগুলো ইউজারের মধ্যে যেই ইউজার আইডিটা আমার এইখানে যে ইউজার আইডি আমরা যে প্যারামিটার মাধ্যমে যে ইউজার আইডিটা পাস করছি এই ইউজার আইডির সমান হবে ঠিক আছে ইউজার আইডির সমান হবে ওই ইউজারের ইনফরমেশনগুলো আমরা এখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে সব সেট করে দেব সো এই কাজটা করার জন্য আমি এইভাবে লিখবো যে দিস ডট গেট ইউজার আইডি এটার মধ্যে আমরা সরি গেট না এটা হবে সেট ইউজার আইডি যেহেতু আমরা সেট করতেছি সেট ইউজার আইডি কিভাবে ডালবো আমরা হচ্ছে ইউজার থেকে ইউজার কেন আবার নষ্ট হয়ে গেছে ইউজার ডট গেট ইউজার আইডি ওকে সো এভাবে আমরা বাকি তিনটার কাজ করব সেট ইউজার নেম এবং এখানে হবে সেট পাসওয়ার্ড গেট ইউজার নেম গেট পাসওয়ার্ড পাসওয়ার্ড যে কাজটা আমরা করলাম আসলে এখানে সম্পূর্ণ কাজটা এখন আমি বর্ণনা করতেছি সেটা হচ্ছে যে আমি যখন ইনসার্ট পেজটা কোথায় ইন্ডেক্স পেজ হ্যাঁ আমি যখন এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে সে একটা প্যারামিটার মানে রিকোয়েস্টের মাধ্যমে সে একটা প্যারামিটার নিয়ে যাবে আমার ইউজার জাভাবিন ক্লাসের মধ্যে আমরা জানি যে জাভাবিন ক্লাসের মধ্যে কোনো ইমপ্লিসিট অবজেক্ট নাই এখানে কোনো রিকোয়েস্ট নাই এখানে কোনো সেশন নাই সো এই ক্লাসের মধ্যে আমরা রিকোয়েস্ট সেশন কিভাবে পাবো সো ওই রিকোয়েস্ট সেশন বা কনটেক্সট এগুলো পাওয়ার জন্য যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই আমি এখানে করছি প্রথমে যে কাজটা করছি যে যখন আমি
এই লিংকের মধ্যে ক্লিক করব। এখানে অ্যাকশন লিসেনারটা আমি এখনো ইউজ করি না, আমি এখন এখানে ইউজ করতে পারি users.edit। ওকে, সো এখন আমার এটা ভিউ পেজটা জেনারেট হবে। দেখা যাচ্ছে এখানে ভিউ পেজটা জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এই প্রবলেমটা একটু পরে আমরা সলভ করতেছি। ওকে, সো যখন আমি এই লিংকে ক্লিক করব, লিংকে ক্লিক করার সাথে সাথে সে ইউজারে চলে যাবে এবং ইউজারের মেথডটা এক্সিকিউট করবে। ইউজারের এডিট মেথডটা যখন এক্সিকিউট হবে, প্রথমেই সে বলবে যে আমি একটা অ্যারে লিস্ট তৈরি করছি, সেই অ্যারে লিস্ট গেট অল ইউজার্স। এইখানে যে আমরা একটা মেথড তৈরি করছিলাম কিছুক্ষণ আগে, সেই মেথডের মাধ্যমে ডাটাবেস থেকে সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে তার একটা লিস্টের মধ্যে অ্যাড করবে। পরবর্তীতে আমরা ওই এখান থেকে যে প্যারামিটারটা পাস করতেছিলাম, সেই প্যারামিটারটাকে পাওয়ার জন্য এখানে ছোটখাটো কিছু কাজ করছি। সেই কাজটা হচ্ছে যে আমরা এডিট এই মেথডের মধ্যে, মানে এই জাভাবিনের মধ্যে আমরা ফেসেস কনটেক্সটের একটা ইনস্ট্যান্স আমরা এখানে তৈরি করে নিছি, এবং এই ফেসেস কনটেক্স ইনস্ট্যান্সের মধ্যে কিছু মেথড আছে, যেমন রিকোয়েস্ট অবজেক্টটা পাওয়ার জন্য আমরা এইভাবে লিখছি যে ফেসেস কনটেক্সটের অবজেক্ট ডট গেট এক্সটার্নাল কনটেক্সট ডট গেট রিকোয়েস্ট। এর মাধ্যমে আমরা যে রিকোয়েস্টটা পাবো সেটা হচ্ছে একটা সার্ভলেট রিকোয়েস্ট, এবং এই সার্ভলেট রিকোয়েস্টটা HTTP সার্ভলেট রিকোয়েস্টের মধ্যে আমরা কনভার্ট করছি কাস্টিং এর মাধ্যমে, এবং এই HTTP সার্ভলেট রিকোয়েস্টের একটা অবজেক্টের নাম দিছি হচ্ছে রিকোয়েস্ট। দেন এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা এখন যদি বলি যে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার ইউজার আইডি, অর্থাৎ আমরা যে এইখানে যে নামটা ইউজ করছিলাম ইউজার আইডি, এই ইউজার আইডিটা যদি এখানে ইউজ করি, তাহলে সে আমরা যে ভ্যালুটা পাস করছি সেই ভ্যালুটাকে সে নিয়ে আসবে, এবং নিয়ে এসে আমরা চাইতেছি যে ওই ভ্যালুটাকে ইউজার আইডি এই ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে সেট করার জন্য। যেহেতু এটা একটা ইন্টিজার এবং এটা রিটার্ন করতেছে একটা স্ট্রিং, সো আমার এই স্ট্রিংটাকে ফার্স্টে কনভার্ট করার প্রয়োজন হয়েছে। আমি এটাকে কনভার্ট করে ইউজার আইডিতে রাখলাম। দেন পরবর্তীতে আমরা একটা ফর লুপ তৈরি করতেছি, এবং এই ফর লুপের ভিতরের মধ্যে বলা হচ্ছে যে ইউজার মানে ইউজার টাইপের একটা ইউজার ভেরিয়েবল নিলাম, এবং বলতেছি যে এই যে লিস্ট আছে সেই লিস্টটার মধ্যে আমরা ফর লুপটা তৈরি করব। সেই লিস্টটাকে নিয়ে ফর লুপ তৈরি করার সময় এখানে আমরা একটা কন্ডিশন চেক করতেছি যে যদি এই লিস্টটা আমার লুপ মানে লুপ চলার সময় যদি কখনো এই ইউজারের মধ্যে যে ইউজার আইডিগুলো সে পাচ্ছে, এই ইউজার আইডিগুলোর কোনো একটা আইডির সাথে যদি আমার এই যে মাত্র নেওয়া রিকোয়েস্টের মধ্যে যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা মিলে যায়, তাহলে সে এই ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করবে আবার নতুন করে। এই ভেরিয়েবলগুলো কোনগুলো? এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমার ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং এগুলো আমরা ইনিশিয়ালাইজ করতেছি সেটার এবং গেটার মেথডের মাধ্যমে। সো এটা হচ্ছে আমার এডিট পেজের কাজ, এডিট মেথডের কাজ। এবং এই ইন্ডেক্স ডট XHTML এটা কী কাজ করতেছে? যখন আমরা এডিটে ক্লিক করতেছি তখন সে এডিট পেজে চলে যাবে এবং এটাকে এক্সিকিউট করে যাবে। যখন আমরা এডিট পেজে যাব তখন, আচ্ছা ওইটা আমি করে দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। আচ্ছা, এখানে একটা প্রবলেম ছিল বলছিলাম, যে এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে এস কলন ফর্মের ভিতরে আমার এই কমান্ড বাটনটা থাকা লাগবে, কারণ আমরা এখানে কোনো ফর্ম কিন্তু ইউজ করিনি। সো যেহেতু আমরা যদিও বলছি যে কমান্ড বাটনটা আমার কমান্ড বাটন আর কমান্ড লিঙ্ক দুইটা আলাদাভাবে কাজ করে, বাট তাদেরকে কিন্তু ফর্মের মধ্যেই রাখতে হয়। ওকে, সো সমস্ত টেবিলটাকে আমি একটা ফর্মের মধ্যে রাখতেছি। পরবর্তীতে এই ফর্মটা আমার কাজে লাগবে আরও একটা কারণে। এইচ কলন ফর্ম, বারবার একই প্রবলেম হচ্ছে, এটা হবে স্ল্যাশ। ওকে, দেন এখন আমি এটাকে আবার যদি রান করি, এখানে একটা প্রবলেম আবার দেখা যাচ্ছে, এটা ক্লোজ হয় নাই ঠিক মতো। ওকে, এবার ঠিক আছে। সো এখন কিন্তু ঠিক আছে, এখন আর কোনো নোটিশ দেখাচ্ছে না এখানে। যদি আমি এডিট বাটনের উপরে আমার মাউসের কার্সরটা রাখি, সো এখানে নিচে কিন্তু দেখাচ্ছে যে এরকম ইন্ডেক্স ডট হ্যাশ, এখানে কিন্তু কোনো আইডি দেখাচ্ছে না। বাট যদি আমি ক্লিক করি সে এডিট পেজে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। সো এডিট পেজে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে সে আইডি নিয়ে যাইতেছে নাকি কী করতেছে, কিছুই বুঝতে পারতেছি না, কারণ এডিট পেজটা এখনও পর্যন্ত আমরা তৈরি করি নাই। সো এডিট পেজটা আমরা এখানে জাস্ট শুধু এটার পেজটা তৈরি করে রাখছি, বাট এটার কোনো ভিউ সিস্টেম আমরা এখনও তৈরি করি নাই। এটার ভিউটা আমরা সম্পূর্ণভাবে ইনসার্টের যে পেজটা তৈরি করছিলাম সম্পূর্ণ ইনসার্ট পেজটা আমি কপি করে আনে এডিট পেজের মধ্যে দিয়ে দিতেছি। বাস, আমার এডিট পেজটা কিন্তু অলরেডি তৈরি।
একদমই তৈরি করতে পারলেন। এখানে আমরা বলতে পারি যে এডিট পেজ, এখন এখানে ইনসার্ট ইউজার না, এখানে আমি ভ্যালু হিসেবে দিলাম এডিট ইউজার, ইউজার নেম, এগুলো সব ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, কমান্ড বাটন এই জায়গায় একটু চেঞ্জ করব আমরা। জাস্ট এখন আমরা জাস্ট খালি এটাকে দেখি, এটাকে দেখতে কীরকম দেখা যায়। সো আমি এটাকে ক্লিক করতেছি এডিট, সো দেখা যাচ্ছে যে ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে, সো নো প্রবলেম। এখানে আমার একটা অতিরিক্ত ফিল্ড দরকার, আমি বলছিলাম যে এডিট কাজ করার সময় আমার একটা অতিরিক্ত ফিল্ডের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইউজার আইডি, আইডির যে ফিল্ডটা, কারণ আইডিটার মাধ্যমে আমরা ইউনিকনেস টেস্ট করি। এখানে আমি আরও একটা ইনপুট টেক্সট তৈরি করতেছি, এটার নাম দিলাম হচ্ছে ইউজার আইডি, এবং এখানে হবে ইউজার আইডি, অবশ্যই এখানে যেহেতু আমরা আইডি ইউজ করছিলাম এখানে এটার নামটা ইউজার আইডি দেওয়া লাগবে, যদি আমি এই নামটা চেঞ্জ না করি তাহলে কিন্তু প্রবলেম হবে। সো আমি এখন যদি এটাকে রিফ্রেশ করি, সরি, হ্যাঁ এডিটে গেলাম এবং রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে ইউজার আইডি টু সামথিং এরকম দেখাচ্ছে। আমি অন্য কোনোটাতে যদি ক্লিক করি সেটাও এখানে জেনারেট হতে হইতেছে। ওকে, নেক্সট আমার যে কাজটা হবে, আমি যখন এখানে আপডেট বাটনে ক্লিক করব আমার ভ্যালুটা নতুন করে আপডেট হবে। সো আপডেট, সো আপডেটটা করার জন্য আমরা এখানে কমান্ড বাটন ইউজ করব, কমান্ড বাটনই ইউজ করব, এটা কমান্ড বাটন দিয়ে কাজটা করতে পারি, এটাতে কোনো প্রবলেম নাই। সো ইউজার্স ডট আপডেট, আমরা আপডেট নামে কোনো মেথড কিন্তু এখনও বানাই নাই, সো আমরা ফার্স্টে এখানে মেথডের নামটা ডিক্লেয়ার করছি, নো প্রবলেম, পরবর্তীতে মেথড এখানে ডিক্লেয়ার করব। এখানে ইউজ ভ্যালু হিসেবে দিলাম আপডেট। সো ভিউটা এখন কীরকম হচ্ছে দেখি একটু, ক্যান্সেল, এখানে আমি আবার এডিটে গেলাম, যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে আপডেট হয়ে গেছে। ওকে, এখন এই কাজটা করার জন্য আমরা একটা আপডেট, আপডেট নামে একটা মেথড এখানে তৈরি করব, এবং এটা হবে ভয়েড, পাবলিক ভয়েড আপডেট, এবং এই আপডেটের মধ্যে আমরা প্রায় সেম ইনসার্টের কাজগুলোর মতোই করব, সেভে যে কাজগুলো করছিলাম সম্পূর্ণ কাজগুলো আমি কপি করে না আপডেটের মধ্যে ছেড়ে দিলাম, এবং এখানে জাস্ট আমরা কিউরিটা চেঞ্জ করব, এখানে লিখব এইভাবে আপডেট ইউজার্স সেট ইউজার নেম ইকুয়াল টু কমা পাসওয়ার্ড কমা হয়ার ইউজার আইডি। সো এখানে পিএসটি স্টেটমেন্টের মধ্যে আমার একটা বাইরে যাব, সেটা হচ্ছে ইন্টিজার হবে এখানে, এবং এখানে হবে এটা 3 আর এটা হবে ইউজার আইডি। বাস কমপ্লিট, আমার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ, এখানে আর কোনো ঝামেলা নাই, এখানে জাস্ট মেসেজটা সেভ করব, ইউজার ডাটা আপডেট সাকসেসফুলি নট আপডেট, বাস কমপ্লিট। সো আমার আপডেটের মেথডটার কাজ করা শেষ, সো এডিট পেজে চলে গেলাম। এডিট পেজে আপডেট হওয়ার পরে আমি যাতে আবার আমার লিস্ট পেজে চলে যেতে পারি, সো এই কারণে আমি এখানে একটা লিঙ্ক এখানে ইউজ করব, এইচআরএফ, আমরা এখন এখানে এইচআরএফ দিয়ে করতেছি, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে চলে যাবে, এটা হবে ব্যাক টু লিস্ট পেজ। ওকে, সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এডিট পেজে চলে গেলাম, এবং এখানে দেখা যাচ্ছে যে 7 উজ্জ্বল 1 2 3 4, আমি এক কাজ করি এখানে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিয়ে রাখলাম হ্যালো। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, সো দেখা যাচ্ছে যে ইউজার ডাটা আপডেট সাকসেসফুলি, আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে। এখন আমার লিস্ট পেজে গেলে দেখা যাবে যে এখানে পাসওয়ার্ডের জায়গায় হ্যালো শো করতেছে। ওকে, সো আমার আপডেটের কাজটাও কমপ্লিট। এখানে আমি আবার যাচ্ছি, আবার যে এখানে বললাম 1 2 3 4, দেন বলি আপডেট, সো আবার আপডেট হয়ে গেল 1 2 3 4। সো আমরা ইনসার্টের কাজ করলাম, ডাটাগুলোকে সিলেক্ট করে লিস্ট আকারে দেখানোর কাজ করলাম, তারপর আপডেটের কাজ করলাম, এবং সর্বশেষ যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ডিলিট করার কাজ, এবং ডিলিটের কাজটা খুবই ইজি। সো ডিলিটের কাজটা করা শুরু করি, সো ডিলিটের কাজটা করার জন্য আমরা আবার লিস্ট পেজে চলে যাব, ইন্ডেক্স পেজের মধ্যে, এবং এই ইন্ডেক্স পেজের মধ্যে আমি কমান্ড লিঙ্ক
এটাকে আমি আবার কপি করে নিতেছি, কারণ এটাকে আমরা একটু পরে এখন কাজ করব এটা নিয়ে। সো এই অ্যাকশনটা আসলে আমার অন্য কোনো পেজ তৈরি করার প্রয়োজন নাই, এই কমান্ড লিখের অ্যাকশনটা আমার এই পেজের মধ্যেই হবে। সো এখানে আমরা ইন্ডেক্স লিখে দিলাম যে এই পেজের মধ্যে আমরা অ্যাকশনটা করতে চাচ্ছি, এবং অ্যাকশন লিসেনের মধ্যে আমরা একটা নতুন মেথডের নাম দেব, সেটা হচ্ছে ডিলিট। যদিও আমরা ডিলিট এখনো তৈরি করি নাই, ডিলিটটা আমরা এখন তৈরি করব পরবর্তীতে ডিলিট। এবং প্যারামিটার হিসেবে আমরা সেম ইউজার আইডিটা আবার পাস করতেছি। সো একই জিনিস, জাস্ট একটু কপি করে এখানে এটাকে এই পেজের মধ্যেই এক্সিকিউট করব, এবং মেথডের নামটা চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে ডিলিট। সো ইউজারের মধ্যে এখন আমি আবার ফিরে যাচ্ছি, এবং এখানে আমরা নতুন করে একটা মেথড তৈরি করব, পাবলিক ভয়েড ডিলিট, এবং এই ডিলিট মেথডের মধ্যে আমরা সমস্ত ডিলিটের কাজগুলো করব। সো ডিলিটের কাজটা করার আগে, আচ্ছা এখানে ডিলিটের কাজটা একটু ক্রিটিক্যাল হবে না, ক্রিটিক্যাল হবে না, কারণ আমরা যেহেতু প্যারামিটার পাস করে, আমরা কিন্তু একটু আগে যখন ইডিটের কাজটা করছিলাম মেথড, এখানে কিন্তু খেয়াল করবেন যে এখানে প্যারামিটারের মাধ্যমে একটা ইউজার আইডি পাস করছিলাম। সো এখানে কিছু কাজ আমার করার প্রয়োজন হয়েছিল, ঠিক সেম কাজগুলো আমরা এখন ডিলিটের মধ্যে করব। সো আমি অতিরিক্তভাবে আবার নতুন করে টাইপ করার প্রয়োজন নেই, আমি জাস্ট কপি করে দিলাম ফেসেস কন্টেক্সট, তারপরে রিকোয়েস্টের মাধ্যমে ইউজার আইডিটা নিলাম, ওকে। দেন এখন আমরা একটা কিউরি লিখব। সো এগুলো আসলে নতুন করে করার প্রয়োজন নাই, এগুলো সব আমার এখানে করা আছে, আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি। আপডেটের ভিতরে সমস্ত ফাংশনগুলো এখানে কপি করে আনলাম, এবং এখানে আমরা যেটা ইউজ করব, ডিলিট ইউজার্স, ডিলিট ফ্রম ইউজার্স ফায়ার ইউজার আইডি। এত এখানে যেহেতু আমরা ইউজার আইডি ইউজ করছি, এটা হবে এক নম্বর স্ট্রিং। সো এক নম্বর প্যারামিটারের জন্য এখানে বলে দিলাম যে সেট ইউজার আইডি, ওকে। এই ইউজার আইডিটা হচ্ছে আমরা যে এখানে প্যারামিটারের মাধ্যমে রিকোয়েস্টের মাধ্যমে রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে যে ইউজার আইডিটা পাচ্ছিলাম সেই ইউজার আইডিটা, ওকে। ভ্যালু আপডেট এখানে আমরা বলবো যে ইউজার ডাটা ডিলিটেড, নট ডিলিটেড, বাস আমাদের ডিলিটের কাজও শেষ প্রায়। এখন এখানে একটা অতিরিক্ত কাজ আমরা করব, বাট এটা করার আগে আমি এখানে কিছু দেখাই নি, সো আমি এটাকে রিফ্রেশ করতেছি। এখানে একটা নতুন ম্যাথ, আচ্ছা স্পেসের প্রয়োজন ছিল, স্পেসের প্রয়োজনটার জন্য আমি একটা কাজ করতে পারি, এটাকে আলাদা একটা কলামের মধ্যে রাখলে ভালো হয়, বাট এখানে এটাকে এইচ কলন আউটপুট টেক্সট ভ্যালু স্পেস দিলাম, দেখি এটা কাজ করে কিনা, আমি জানি না কাজ করবে কিনা। হ্যাঁ কাজ করছে, একটু মাঝখানে একটু স্পেস চলে আসছে। সো এখন যদি আমি ডিলিটে ক্লিক করি, জিনিসগুলো ডিলিট হয়ে যাব, ওকে। ইউজার ডাটা ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে এখানে, আচ্ছা আমরা তো কোনো মেসেজ এখানে সেট করি নাই, আমরা কোনো মেসেজ সেট করছিলাম, কোনো মেসেজ সেট করি নাই, যার কারণে ও ডিফল্টভাবে আমার এই টেবিল ফর্মের নিচে সে মেসেজটা দেখাচ্ছে। আমি এক কাজ করি, মেসেজের জন্য এখানে একটা মেসেজের ইয়া লিখে ফেলি, কোড লিখে ফেলি, এইচ কোলন মেসেজেস, আইডি ইউজ করলাম মেসেজ, ওকে। এখন সে মেসেজটা উপরেই দেখাবে। নেক্সট যদি এটাকে ডিলিট করি, দেখাচ্ছে না, আচ্ছা আমি আরেকবার একটু রিফ্রেশ করলাম, ডিলিট দিচ্ছি, ওকে দেখাচ্ছে, কিন্তু ইউজার ডাটা ডিলিটেড সাকসেসফুলি। সো ডিলিট করতে করতে অনেকগুলো ডাটাই ডিলিট হয়ে গেছে। এখন এখানে যে কাজটা আসলে করতে চাচ্ছি, যে আমি এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি ডিলিট হয়ে যেতেছে, এটা কিন্তু খুব বাজে একটা কাজ। সো ফার্স্টে আমি যখন ডিলিটে ক্লিক করব, সে আমাকে একটা মেসেজ দেখাবে যে আমি কি এটাকে ডিলিট করতে চাই নাকি চাই না। যদি আমি ওকেতে প্রেস করি তাহলে সে ডিলিট হবে, যদি ক্যান্সেলে প্রেস করি তাহলে ডিলিট হবে না। সো এই কাজটা করার জন্য আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করব। সো জাভাস্ক্রিপ্ট এখানে যেভাবে ইউজ করব, সেটা হচ্ছে এখানে অন ক্লিক নামে একটা বিল্ট ইন অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে এইভাবে লিখব, রিটার্ন কনফার্ম, এবং কনফার্মের মধ্যে আমরা একটা মেসেজ দিয়ে দেব, মেসেজটা হবে এভাবে, আর ইউ
one to this item. এখানে কি ভুল করলাম, ইংলিশও পারি না ঠিকমতো। আচ্ছা যাক, যেটা খুশি সেটা হোক, এটা দেখার প্রয়োজন নাই। ওকে, সো আমি এখন যদি ডিলিটে ক্লিক করি, ফার্স্টে সে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে, বলতেছে যে ডিলিট করতে চাচ্ছি, যদি আমি ক্যান্সেল দিই সে ডিলিট হবে না, যদি ডিলিট দিয়ে ওকে দেই ডিলিট হয়ে গেল। সো আমাদের জেএসএফ এর মাধ্যমে সম্পূর্ণ ফুড সিস্টেমটা কমপ্লিট। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে জেএসএফ এর মাধ্যমে কিভাবে লগইন এর সিস্টেম তৈরি করা যায়। ওকে।